আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকের রেসিপি একদম সহজভাবে হেলদি একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। আর এই বানানা মিল্কশেক তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। বানানা মিল্কশেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জারে দুইটা কলা আমি খোসা ছাড়িয়ে তুলে নিচ্ছি। আর এই বানানা শেকটা তৈরি করার জন্য অবশ্যই কলাগুলো একটু পাকায় ব্যবহার করতে হবে, কাঁচা ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোটা আমন্ড 6 থেকে 7টা, আর দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। এখানে আমি 3টে খাজুর ব্যবহার করেছি, আর এই খাজুরের মধ্যে যে আঠিটা থাকে সেটা বের করে ফেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ চিনি, আর এখানে চিনি ব্যবহার করতে না চাইলে স্কিপ করে আপনারা মধু ব্যবহার করতে পারবেন 1 চামচ। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1টা, এলাচ গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এখন আমি দিয়ে দিব 3 থেকে 4টে গোলমরিচ গুঁড়ো, এবং একই সঙ্গে আমি দিয়ে দিব আইস কিউব 6 থেকে 7টা। যদি ঠান্ডা না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এখন আমি অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিব। এরপর আমি দেখাচ্ছি, এটা খুব ভালো করে গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ ঠান্ডা লিকুইড দুধ। এখন আমি সব উপকরণ দেওয়ার পর আবার একটু ঘুরিয়ে নিয়েছি। এখন ব্যানানা মিল্কশেকটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিব। আর এই ব্যানানা মিল্কশেকটা তৈরি করাও অনেক সহজ এবং খেতেও অনেক মজার, আর অনেক বেশি হেলদিও। তো দেখে তো নিলেন কত সহজভাবে তৈরি করে নেওয়া যায়। যদি আপনাদের ঘরের মধ্যে ফ্রুট না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যানানা এবং লিকুইড দুধ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এখন আমি উপর থেকে একটু গার্নিশ করে নিচ্ছি, এর জন্য দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট কয়েকটা, যেমন পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। আর উপর থেকে কয়েকটা সৌন্দর্য লাগার জন্য এবং কালার সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্যাফরন। তাহলে আজকে সহজ রেসিপি এবং হেলদি ড্রিঙ্কসটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।